আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লার্নিং। আজকে আমাদের চলতরিতের ক্লাস নাম্বার 6। তো 6 নাম্বার ক্লাসকে আমরা শুরুতেই তিনটা পার্টে ভাগ করে ফেলব, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। 6 নাম্বার লেকচারকে আমরা তিনটা পার্টে ভাগ করে ফেললাম, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। তো পার্ট 1 কিন্তু অলরেডি আমাদের কমপ্লিট হয়ে গেছে, আজকে আমরা পার্ট 2টা পড়ব। তো আমাদের টপিকটা ছিল কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স, বাংলায় যেটাকে বলা হয় রোধের সমবায়। বাংলায় আমরা যেটাকে বলি রোধের সমবায়। এখন প্রশ্ন হচ্ছে সমবায়টা কি? অনেকগুলা রোধ যদি একসাথে থাকে, একটা রোধের পরিবর্তে যদি অনেকগুলা রোধ থাকে, তখন আমরা এটাকে বলি রোধের সমবায়। তো এই রোধের সমবায় ছিল তিন প্রকার। কি কি ছিল দেখো, নাম্বার 1 সিরিজ কানেকশন। সিরিজ কানেকশনের বাংলা ছিল শ্রেণী সমবায়। এটা কিন্তু পার্ট 1 এ আমরা কমপ্লিট করে ফেলছি, লেকচার নাম্বার 6 এর পার্ট 1 এ কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে। তো তুমি যদি শ্রেণী সমবায়টা না দেখে থাকো, তুমি দেখবে আমাদের আই বাটনে এর লিংকটা দেয়া আছে, অথবা তুমি ডেসক্রিপশন বক্সও কিন্তু লিংকটা পেয়ে যাবে। তো ওখান থেকে তুমি শ্রেণী সমবায়টা কমপ্লিট করে ফেলবে। এবার নাম্বার 2 প্যারালেল কানেকশন, বাংলায় আমরা যেটাকে বলবো সমান্তরাল সমবায়। বাংলা আমরা যেটাকে বলবো সমান্তরাল সমবায়, এটা নিয়ে কিন্তু আজকে আমাদের কাজ, প্যারালেল কানেকশন বা সমান্তরাল সমবায়। ওকে, তো আজকে আমাদের লার্নিং এর যারা নতুন অডিয়েন্স কিংবা নতুন স্টুডেন্টস এই ভিডিওটা দেখতেছো, এই কন্টেন্টটা দেখতেছো, তো তাদের জন্য একটা রিকোয়েস্ট থাকবে যে একদম লেকচার 1 থেকে শুরু করে তুমি লেকচার 6 এর পার্ট 1 পর্যন্ত কমপ্লিট করবে, তারপর তুমি পার্ট 6টা দেখবে। একদম শুরুর দিকে তড়িৎ প্রবাহ নিয়ে আলোচনা করা আছে, তড়িৎ প্রবাহের দিক কোন দিকে হবে, যেটা তুমি আমাদের অন্য কোন প্ল্যাটফর্মে, আমাদের বলতে আমাদের দেশের অন্য কোন প্ল্যাটফর্মে সাধারণত এই ভিডিওগুলো পাবা না, যে তড়িৎ প্রবাহ কেন উচ্চ থেকে নিম্নতে যাবে, তড়িৎ প্রবাহ বলতে কি বোঝায়, প্লাস এবং মাইনাসের মধ্যে প্লাসটাকে কেন আমরা তড়িৎ প্রবাহের দিক বিবেচনা করব, সেরকম অনেক অনেক কনসেপচুয়াল বিষয়গুলো আমাদের একদম শুরুর দিকে লেকচারে নেওয়া আছে। তো এই টপিকগুলো যদি তুমি সিরিয়ালি দেখে আসো, যেহেতু চলতরিত হচ্ছে একটা সিরিজ, একদম শুরু থেকে যদি এটা কমপ্লিট করো, তোমার কনসেপ্টটা যেরকম গ্রো করবে, আর আজকের লেকচারটাও বুঝতে কিন্তু তোমার জন্য সুবিধা হবে। ওকে, তাহলে আমি চলে যাচ্ছি আমাদের আজকের ক্লাসে। পয়েন্ট সেট, হেডলাইন দেওয়া আছে দেখো এখানে পয়েন্ট সেট। তো পয়েন্ট সেট মানে আসলে কি? প্যারালেল কানেকশনটা বোঝার জন্য আমাদের পয়েন্ট সেট টার্মটা বুঝতে হবে। যেরকম এর আগের লেকচারে আমি বলছি, তুমি যদি সিরিজ কানেকশন বুঝতে চাও, সিরিজ কানেকশন বোঝার জন্য তোমাকে আগে কারেন্টের ডিস্ট্রিবিউশন সম্পর্কে আইডিয়া রাখতে হবে। হ্যাঁ, যদি কেউ সিরিজ কানেকশন সম্পর্কে বুঝতে চায়, তার কিন্তু কারেন্ট ডিস্ট্রিবিউশন সম্পর্কে একটা খুব ক্লিয়ার আইডিয়া থাকা লাগবে। এই কারেন্ট ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করা আছে আমাদের লেকচার 5 এ। কারেন্ট ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করা আছে আমাদের লেকচার 5 এ। এটার দুইটা পার্ট ছিল, পার্ট 1, পার্ট 2। পার্ট 1 এ বেশ কিছু সহজ সার্কিটে আমি কারেন্ট ডিস্ট্রিবিউট করে দেখাইছি, আর পার্ট 2 এর মধ্যে কিন্তু কমপ্লিকেটেড সার্কিটের জন্য দেখানো আছে। ওকে, তো আজকে আমরা যেহেতু প্যারালেল কানেকশন পড়তে চাই, প্যারালেল কানেকশনের জন্য আমাদের দরকার হচ্ছে পয়েন্ট সেট। এখন প্রশ্ন হচ্ছে পয়েন্ট সেট কি, ভালো করে খেয়াল করবে। দেখো এখানে একটা পয়েন্ট কনসিডার করলাম, এখানে আমি আরেকটা পয়েন্ট কনসিডার করলাম। এখন সার্কিটের মধ্যে এই দুইটা পয়েন্ট, সার্কিটের মধ্যে এই দুইটা পয়েন্ট একই হতে পারে, সার্কিটের মধ্যে এই দুইটা পয়েন্ট একই হতে পারে যদি, খেয়াল করে শুনবে, যদি এদের মধ্যে কোনো উপাদান না থাকে, যদি এদের মধ্যে কোনো উপাদান না থাকে। এখন নিশ্চয়ই তোমার মনে একটা প্রশ্নটা আসছে যে ভাই এখানে উপাদান বলতে কি বোঝানো হয়েছে। এখানে উপাদান বলতে আমরা মেইনলি দুইটা জিনিসকে বুঝাইছি, একটা হচ্ছে রোধ আর একটা হচ্ছে ব্যাটারি, একটা হচ্ছে রোধ আর একটা হচ্ছে ব্যাটারি। ওকে, তাহলে সার্কিটের মধ্যে আমি দুইটা পয়েন্টকে একটা পয়েন্ট হিসেবে কাউন্ট করতে পারবো, কিংবা দুইটা পয়েন্টের বৈশিষ্ট্য সেম হবে যদি এদের মধ্যে কোনো উপাদান না থাকে, এবং উপাদান বলতে রোধ কিংবা ব্যাটারিকে বোঝানো হয়েছে। তাহলে এই দুইটা পয়েন্টের মধ্যে দেখো, এই দুইটা পয়েন্টের মধ্যে যদি সিম্পলি একটা তার থাকে, ওকে, এই দুইটা পয়েন্টের মধ্যে যদি সিম্পলি একটা তার থাকে, তাহলে এই পয়েন্ট এবং এই পয়েন্ট হবে অভিন্ন পয়েন্ট, এরা একই পয়েন্ট হিসেবে কাউন্ট হবে।
তাহলে এই পয়েন্টটাকে যদি এ বলি এই পয়েন্টটাও কিন্তু এ হবে আবার খেয়াল করো তুমি সার্কিটের মধ্যে বা বর্তনীতে এখানে একটা পয়েন্ট কিন্তু এদের মাঝে শুধু তার নেই এদের মাঝে দেখা গেছে একটা ব্যাটারি আছে এই দুইটা পয়েন্টের মাঝে একটা ব্যাটারি আছে ব্যাটারি থাকা মানে কি বলতো একটা উপাদান থাকা উপাদান থাকলে তুমি কখনোই এই দুইটা পয়েন্টকে একটা পয়েন্ট হিসেবে কাউন্ট করতে পারবা না তখন এটাকে যদি এ পয়েন্ট নাম দাও এটাকে অন্য যে কোনো একটা নাম দিতে হবে এখন এরপরে বি দিতে হবে এরকম কোনো কন্ডিশন নেই সি ডি ই এফ তুমি ইচ্ছা মতো দিতে পারো তাহলে এটা যদি এ পয়েন্ট হয় তাহলে এটাকে আরেকটা নাম দিতে হবে বি পয়েন্ট তাহলে পয়েন্ট সেটের একদম প্রাথমিক আলোচনাটা ক্লিয়ার কিনা দেখো দুইটা পয়েন্টকে সার্কিটের মধ্যে একই বলা যাবে দুইটা পয়েন্টকে সার্কিটের মধ্যে একই বলা যাবে যদি শুধুমাত্র একটা তার দিয়ে তারা যুক্ত থাকে কিংবা এদের মধ্যে কোনো উপাদান না থাকে উপাদান বলতে আমি কি কি বুঝবো এদের মধ্যে কোনো রোধ থাকবে না এদের মধ্যে কোনো ব্যাটারি থাকবে না রোধের সিম্বল তো আমরা জানি এদের মধ্যে কোনো রোধ থাকবে না কিংবা এদের মধ্যে কোনো ব্যাটারি থাকবে না আবার যদি দুইটা বিন্দুর মধ্যে একটা উপাদান থাকে কিংবা একটা রোধ থাকে তাহলে কিন্তু দুইটা পয়েন্টকে তুমি কখনোই এক পয়েন্ট বলতে পারবে না একটা যদি এ হয় তাহলে আরেকটাকে বি বলতে হবে কিংবা আরেকটাকে সি বলতে হবে ওকে তাহলে একটা সার্কিটের মধ্যে পয়েন্ট কিভাবে সেট করতে হয় সেটা একটু শিখে ফেলি একটা সার্কিটের মধ্যে পয়েন্ট কিভাবে সেট করব সেটা একটু শিখে ফেলি এখন তোমার কাছে যদি একটা সার্কিট থাকে তুমি ব্যাটারির বড় দাগ দিয়ে সবসময় শুরু করবে তাতে ক্যালকুলেশনটা একটু সহজ হয় তাহলে ব্যাটারির বড় দাগটাকে আমি এ পয়েন্ট মনে করলাম তাহলে এটা হচ্ছে আমার জন্য এ পয়েন্ট যতক্ষণ উপাদান না থাকবে ততক্ষণ পয়েন্ট চেঞ্জ করা যাবে না যতক্ষণ উপাদান না থাকবে ততক্ষণ তুমি পয়েন্ট চেঞ্জ করতে পারবে না তাহলে দেখো এই পর্যন্ত কিন্তু কোনো উপাদান নেই এইটুকুর মধ্যে কোনো রোধ নেই কোনো ব্যাটারি নেই কিচ্ছু নেই শুধু একটা তার তাহলে এটা যদি এ পয়েন্ট হয় তুমি এটাকেও এ পয়েন্ট বলতে পারো এবার দেখো এই দিক থেকে যখন যাব আমি এখানে একটা উপাদান দ্যাট ইজ রোধ পেলাম তাহলে আমাকে পয়েন্ট চেঞ্জ করে দিতে হবে এবং সেই পয়েন্ট চেঞ্জ করে আমি এখানে নাম দিলাম বি এই পথে যাওয়ার সময় যেহেতু একটা উপাদান আছে তাহলে আমাকে পয়েন্ট চেঞ্জ করে লিখতে হবে তাহলে এ পয়েন্ট চেঞ্জ করে আমি এখন এখানে লিখলাম বি আবার তুমি খেয়াল করো বি থেকে যখন এই দিকে রওনা দিব এখানে আর একটা উপাদান বি থেকে যখন আমি এই দিকে রওনা দিব এখানে কিন্তু আর একটা উপাদান তাহলে যেহেতু আর একটা উপাদান তাহলে বি চেঞ্জ করে আমি এখানে নাম দিলাম সি ওকে এবার তুমি দেখো সি থেকে তুমি নিচে নামতেছো সি থেকে যখন নিচে নামবে এখানে আর একটা উপাদান তাহলে এখানে আমি চেঞ্জ করে এটার নাম দিলাম ডি ওকে সি থেকে যখন আমি নিচে নামলাম এখানে আর একটা উপাদান যতবার তুমি উপাদান পাবে ততবার পয়েন্ট চেঞ্জ করে লিখতে হবে তাহলে এটা হচ্ছে আমার ডি পয়েন্ট এটা যদি ডি পয়েন্ট হয় তাহলে তুমি চিন্তা করে বলো তো এটা কি পয়েন্ট হবে এটা যদি ডি পয়েন্ট হয় তাহলে তুমি একটু চিন্তা করে দেখো দরকার হলে ভিডিওটা পজ দাও পজ দিয়ে নিজে একটু চিন্তা করো যে এটা যদি ডি পয়েন্ট হয় তাহলে আমি এটাকে কি পয়েন্ট বলতে পারি হ্যাঁ আমার মনে হয় তোমরা বুঝতে পারছো এটা যদি ডি পয়েন্ট হয় তাহলে এটাও হবে ডি পয়েন্ট কেন কারণ এদের মাঝে কোনো উপাদান নেই এদের মাঝে কোনো উপাদান নেই কোনো রোধ নেই কোনো ব্যাটারি নেই শুধুমাত্র একটা তার তাহলে আমি কিন্তু পয়েন্ট চাইলেও চেঞ্জ করতে পারবো না তাহলে এটা যদি ডি পয়েন্ট হয় তাহলে আমি এটাকেও বলতে পারি ডি পয়েন্ট এটা যদি ডি পয়েন্ট হয় তাহলে আমি এটাকেও ডি পয়েন্ট বলতে পারি কারণ এদের মাঝেও কিন্তু কোনো উপাদান নেই শুধু একটা পরিবাহী তার এটা যদি ডি পয়েন্ট হয় তাহলে আমি এইটুকুকেও ডি পয়েন্ট বলতে পারি কারণ এদের মধ্যেও কোনো উপাদান নেই এখন প্রশ্ন হচ্ছে পয়েন্ট সেট করা যে হয়ে গেছে এটা আমি বুঝবো কিভাবে এটা বোঝার একটা উপায় হচ্ছে প্রত্যেকটা রোধের টার্মিনালগুলো সেট করা হয়েছে কিনা প্রত্যেকটা রোধের দুইটা প্রান্ত দেয়া হয়েছে কিনা প্রত্যেকটা রোধের দুই মাথা সেট করা হয়েছে কিনা তুমি এই জিনিসটা যদি চেক করো তাহলেই বুঝতে পারবে যে পয়েন্ট সেট কমপ্লিট কিনা যেমন আর ওয়ান এর কথা যদি চিন্তা করি আমি যে কোনো একটা সাইড থেকে এটা লিখে ফেলি আমি আর ওয়ান এর কথা চিন্তা করতেছি দেখো এখানে আর ওয়ান তাহলে আর ওয়ান এর দুইটা মাথা দেয়া হয়েছে কিনা তুমি খেয়াল করো তো আর ওয়ান এর এক পাশে এ বিন্দু এবং আর ওয়ান এর অন্য পাশে বি বিন্দু তাহলে আর ওয়ান এর একটা প্রান্ত এ আর ওয়ান এর অন্য প্রান্ত বি তাহলে আমি বলতে পারি
R1 রোধটার টার্মিনাল হচ্ছে AB টার্মিনাল বলতে আমি বোঝাচ্ছি দুই প্রান্ত সেই দুই প্রান্তই আমি এখানে লিখে রাখছি এবার আমাকে বলো তোমরা R2 যে রোধ এর দুই প্রান্ত কি কি তুমি দেখতেই পাচ্ছ R2 এর বাম প্রান্ত হলো B এবং ডান প্রান্ত হলো C তাহলে আমি বলতে পারি R2 এর দুইটা টার্মিনাল B এবং C একবার আমি এখানে BC লিখে রাখলাম আবার তুমি খেয়াল করো R3 এর দুইটা প্রান্ত কি R3 এর এপাশের প্রান্ত হলো C আর এপাশের প্রান্ত কি দেখো তো D তাহলে আমি বলতে পারি R3 রোধের প্রান্ত বিন্দু হলো C এবং D আর একটা রোধ আছে আমাদের এখানে দেখো R4 R4 এর প্রান্ত বিন্দু কি কি দেখো R4 এর এক প্রান্তে B এবং অন্য প্রান্তে D তাহলে আমি বলতে পারি R4 এর টার্মিনাল হচ্ছে B এবং D তাহলে আমার এই সার্কিটের মধ্যে কিন্তু চারটা রোধ আছে আমার এই সার্কিটের মধ্যে যে চারটা রোধ প্রত্যেকটা রোধের কিন্তু টার্মিনাল আমি লিখে ফেলছি তার মানে প্রত্যেকটা রোধেরই দুই প্রান্ত দেওয়া হয়ে গেছে যেহেতু প্রত্যেকটা রোধের দুই প্রান্ত হয়ে গেছে তাহলে আমি বুঝতে পারবো যে পয়েন্ট সেট কমপ্লিট এবং পয়েন্ট সেট করার এই কনসেপ্টটা যে কতটা বেশি জরুরি যখন আমি সার্কিট সলভ করব তখন তুমি দেখতে পাবে যদি পয়েন্ট সেটের আইডিয়াটা ক্লিয়ার হয় অনেক কমপ্লেক্স সার্কিটকে তুমি সহজেই সলভ করতে পারবে আচ্ছা এবার আসো পয়েন্ট সেট করা শিখলাম একটা সার্কিটে পয়েন্ট সেট কিভাবে করতে হয় সেটা দেখলাম এখন প্রশ্ন হচ্ছে প্যারালেল কানেকশনটা কি প্যারালেল কানেকশন বা বাংলা যেটাকে আমরা বলি সমান্তরাল সমবায় তো দেখো আমি হেডলাইন দিয়ে রাখছি মিসকনসেপশন এখন এখানে মিসকনসেপশন বলতে আমি কি বোঝালাম একটু খেয়াল করো এটা আমাকে কখনো শিক্ষক এরকম ভাবে বলে দেয়নি আমি যেটা 9 10 এ মনে মনে চিন্তা করতাম বা যেভাবে ভাবতাম সেটা একটু তোমাদেরকে বলতেছি যে R1 এবং R2 R1 এবং R2 এটা দেখতে মনে হয় দুইটা সমান্তরাল লেখা R1 এবং R2 দেখতে মনে হয় দুইটা সমান্তরাল রেখা হ্যাঁ এই কারণে আমি এটাকে ধরে নিতাম যে এটা হচ্ছে সমান্তরাল সমবায় এবং পরবর্তীকালে যখন আমি ক্লাসে স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করি যে R1 এবং R2 সমান্তরাল সমবায় এটা বুঝলে কিভাবে সেম আনসার দেয় যে স্যার R1 এবং R2 তো দেখতেই পাচ্ছি সমান্তরাল তাই এরা সমান্তরাল সমবায় এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় মিসকনসেপশন এবং এটা আমি প্রতি বছরই শুধু 9 10 ইন্টারমিডিয়েট স্টুডেন্টদের জিজ্ঞেস করলো একই কথাই বলে যে দেখতে সমান্তরাল বলেই এরা সমান্তরাল সমবায় আসলে কিন্তু কনসেপ্টটা মোটেই এরকম না ওকে কনসেপ্টটা মোটেই এরকম না সমান্তরাল সমবায় চিনবো কিভাবে সেটা একটু দেখো যেহেতু তুমি অলরেডি পয়েন্ট সেট করা শিখে ফেলছো সমান্তরাল সমবায়টা বোঝাটা অনেকটাই ইজি দেখো আমি যদি এই সার্কিটের মধ্যে পয়েন্ট সেট করি তাহলে ব্যাটারির বড় দাগটাকে আমি এ চিন্তা করলাম ব্যাটারির বড় দাগটাকে এ চিন্তা করলাম তাহলে এই পর্যন্ত কিন্তু এ হবে কেন কারণ এদের মাঝে তো কোনো উপাদান নেই এদের মাঝে কোনো উপাদান নেই শুধুমাত্র একটা তার এদের মাঝে কোনো উপাদান নেই এটা যদি এ হয় তাহলে এটা এ হবে এবং নিচের এই পোর্শনটাও কিন্তু এ হবে কারণ কোনো উপাদান নেই এই পার্টটুকু তো উপাদান নেই এই পার্টটুকু তো উপাদান নেই তাহলে পয়েন্ট আমি চেঞ্জ করতে পারবো না এবার তুমি এই রাস্তা ধরে সামনে আগাও এই রাস্তা ধরে যখন সামনে আগাবে তখন কিন্তু একটা উপাদান বিদ্যমান যেহেতু এখানে একটা উপাদান বিদ্যমান তাহলে আমাদের পয়েন্টের নাম চেঞ্জ করে ফেলতে হবে বি ওকে এখন এটা যদি বি হয় তাহলে এই পয়েন্ট হবে বি এই পয়েন্ট হবে বি এই পয়েন্ট বি একদম এই পর্যন্ত কিন্তু বি হবে নিশ্চয়ই বুঝতে পারতেছো একটা উপাদান পার করে আমি পয়েন্টার নাম দিলাম বি এটা যদি বি হয় এটা বি কারণ এখানে কোনো উপাদান নেই এটা বি হলে এটা বি কোনো উপাদান নেই এখানে কোনো উপাদান নেই এবং এটাই শুধুমাত্র একটা তার কোনো উপাদান নাই এই পর্যন্ত বি এবার তুমি ভালো করে শুনবে সমান্তরাল সমবায়টা আসলে কি বা কিভাবে চিনতে হয় আর ওয়ান এর দুইটা টার্মিনাল খেয়াল করো তো এ বি আর ওয়ান এটার দুইটা টার্মিনাল হচ্ছে এ বি এবং আর টু এর যদি দুইটা টার্মিনাল দেখো তুমি সেটাও কিন্তু এ বি আর ওয়ান এর দুইটা প্রান্ত এ বি আর ওয়ান এর দুইটা প্রান্ত এ বি আর টু এর দুইটা প্রান্ত কিন্তু এ বি R1 এর দুইটা প্রান্ত AB R2 এর দুইটা প্রান্ত কিন্তু AB
তাহলে দেখো R1 এর প্রান্তবিন্দু AB, R2 এর প্রান্তবিন্দু AB সমান্তরাল সমবায় চেনার উপায়টা হচ্ছে যদি কতকগুলি রোধের টার্মিনাল সেম হয়, যদি কতকগুলি রোধের টার্মিনালটা সেম হয়, দুই প্রান্ত সেম হয়, একটার দুই প্রান্ত CD আর একটার দুই প্রান্ত CD, তখন তুমি এটাকে সমান্তরাল বলবে। অথবা একটার দুই প্রান্ত AB আর একটার দুই প্রান্ত AB, একটার দুই প্রান্ত AB আর একটার দুই প্রান্ত AB, তাহলে আমি বলতে পারি যদি এদের টার্মিনাল সেম হয় কিংবা পয়েন্ট সেম হয়, তখন আমি বলবো এরা পরস্পরের সাথে প্যারালেল কানেকশনে যুক্ত, এরা পরস্পরের সাথে প্যারালেল কানেকশনে যুক্ত। তো আশা করি এই মিসকনসেপশন তোমাদের মধ্যে কাজ করবে না, তুমি কখনোই এটা বলবা না যে দুইটা রোধ দেখতে সমান্তরাল তাই এরা সমান্তরাল সমবায়, কখনোই না। এই মিসকনসেপশন যাতে তোমাদের মধ্যে না আসে, সবসময় মাথায় রাখবো যে প্যারালেল কানেকশনের জন্য অবশ্যই আগে পয়েন্ট সেট করতে হবে, অবশ্যই আগে পয়েন্ট সেট করতে হবে। পয়েন্ট সেট করার পর আমি দেখব কোন রোধের টার্মিনাল গুলা মিলে যাচ্ছে। একটা রোধের টার্মিনাল যদি হয় PQ আর একটা রোধের টার্মিনাল যদি হয় PQ, তাহলে তুমি বুঝতে পারবে যে এরা সমান্তরাল সমবায়ে যুক্ত। ওকে, তো তোমরা যে জিনিসটা একটু মাথায় রাখবে সেটা হচ্ছে চলতরিতের ক্লাসগুলো তুমি একবার দেখে গেছো তাতেই তোমার কমপ্লিট হয়ে গেছে, বিষয়টা এরকম না। লেকচার 1 থেকে শুরু করে একদম লেকচার 6 এর পার্ট 2, মানে আজকে পর্যন্ত যেটা করালাম, তুমি এটা বারবার দেখবে, বারবার দেখবে, খাতা নিয়ে তুমি এখানে নোট করবে। যদি এইভাবে করে তুমি পড়াশোনা করো তাহলে কিন্তু তুমি উপকৃত হবে, না হলে উপকৃত হবে না। আর একটা কথা, তোমার এই কন্টেন্ট গুলো দেখে যদি মনে হয় যে এটা তোমার কোনো উপকারে আসতেছে না, তাহলে আমার মনে হয় শুধু শুধু সময় নষ্ট করার কোনো দরকার নেই। আর যদি তোমার মনে হয় যে এই কন্টেন্ট গুলো তোমার কাজে লাগতেছে, তোমাকে একটু হলেও হেল্প করতেছে, তাহলে অবশ্যই তুমি চেষ্টা করবে এটা তোমার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করার জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ।